প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, ভবিষ্যৎ আইনজীবীগণ, আপনারা যেখান থেকে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, ভিডিওটি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, আপিল, রিভিউ এবং রিভিশন। দেওয়ানি কার্যবিধি থেকে গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় একজন আইনজীবীর জন্য জানা অত্যন্ত জরুরি। তেমনিভাবে আপনি আইনের পরীক্ষার্থী, আইনের ছাত্র হিসেবে আপিল, রিভিউ, রিভিশন জানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় এই তিনটা বিষয় থেকে বরাবরই প্রশ্ন করা হয়েছে এবং আগামীতেও এখান থেকে প্রশ্ন আসবেই। লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে, এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন হবে, ভাইবাতেও এখান থেকে প্রশ্ন করা হয়। সো খুবই গুরুত্বপূর্ণ তিনটা টপিকস। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লাইভের মাধ্যমে আপিল, রিভিউ, রিভিশন এই তিনটি বিষয়ের যে কনফিউশন, আপিল কাকে বলে, আপিল আদালতের ক্ষমতা, কোন আপিল কোথায় দায়ের করবেন, রিভিউ কি, রিভিশন কি, কোন আদালতের রিভিশন কোথায় দায়ের করবেন, ইত্যাদি বিষয় কিন্তু আজকে আমরা এই লাইভের মাধ্যমে আলোচনা করব। তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত আছেন এবং সবচাইতে একটু গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আপনারা যারাই যুক্ত আছেন, যেহেতু আজকে ফ্রি ক্লাস সবার জন্য উন্মুক্ত, একটা করে গ্রুপে সবাই একটা করে শেয়ার করবেন যেন সকল আইনের শিক্ষার্থী লাইভ ক্লাসটি দেখার সুযোগ পায়। আরেকটি বিষয়, আজকে আপনারা হয়তো সবাই অবগত যে বার কাউন্সিলের যে আজকের যে অ্যাটর্নি, মাননীয় অ্যাটর্নি জেনারেল আজকে মিটিংয়ে যে সিদ্ধান্ত জানালেন যে তিন ধাপে পরীক্ষা হবে, এমসিকিউ, রিটেন, ভাইবা, এবং তারা এই বিষয়টাও বলেছেন যে অতি শীঘ্রই বার কাউন্সিলের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেশন জাজ যেন না হয়, প্রত্যেকটি পরীক্ষা যেন দ্রুত গতিতে নেওয়া যায়, ওনারা কিন্তু এই চেষ্টাটাও চালিয়ে যাচ্ছেন। সো যারা অবহেলায় গা বাসাচ্ছেন যে পরীক্ষা এবছর হবে না, পরীক্ষা নোটিশ দিলে পড়তে বসবো, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেয়ারফুল, বি কেয়ারফুল, দ্রুত গতিতে পড়ার টেবিলে বসুন, পড়ালেখা শুরু করুন। কারণ হচ্ছে আশা করা যাচ্ছে যে অতি দ্রুতই পরীক্ষার নোটিশ দিয়ে দিবে। হ্যাঁ, তাই যারা এখনো সিরিয়াসভাবে পড়াশোনাটা করতেছেন না, তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা সিরিয়াস হন, এখন থেকে সিরিয়াস হন, অতি শীঘ্রই পরীক্ষার নোটিশ আসবে, অতি শীঘ্রই আপনারা পরীক্ষায় দিতে পারবেন। এখন দেখা যাচ্ছে আপনার প্রস্তুতিটা কেমন, কেমন প্রস্তুতি, আপনি আসলেও পরীক্ষায় বসার জন্য উপযুক্ত কিনা, সেটাও তো আপনাকে বিবেচনায় নিতে হবে। ধরুন এই মাসে পরীক্ষার নোটিশ আসলো, এক মাস দেড় মাস পরে পরীক্ষা, আপনি কি এই দেড় মাসে যে ৬০টা আইনের সাবজেক্ট আছে, ৬০টা আইন কি আপনি শেষ করতে পারবেন? তো বি কেয়ারফুল, অবশ্যই এখন থেকে সিরিয়াস হন, অবশ্যই পরীক্ষা হয়ে যাবে। হ্যাঁ, তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আবারও বলি যারা যুক্ত আছেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন, যদি পারেন একটা করে শেয়ার করে দেবেন বিভিন্ন গ্রুপে। ওকে, ইতিমধ্যেই দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন আমাদের সাথে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাবেন? আচ্ছা, সাউন্ড ক্লিয়ার। ইতিমধ্যে কাজিমুল ইসলাম রাজ কুড়িগ্রাম থেকে যুক্ত আছেন, রেফাতুল কবির হিমেল যুক্ত আছেন, সুজন আলী, কামরুন নাহার যুক্ত আছেন, আমাদের সেই দুরন্ত কামরুন নাহার, রাজীব বিশ্বাস রাজু, মনিরা নাসরিন যুক্ত আছেন, আশরাফুল আলম, সুজন আলী, শরীফুল মামুন সবাই যুক্ত আছেন, জিয়াদুর রহমান, জাহিদুর রহমান মুকুল যুক্ত আছেন, দুরন্ত জাহিদুর রহমান মুকুল। যাই হোক, অনেকেই যুক্ত আছেন আমরা দেখতে পাচ্ছি। বেলাল হোসেন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্লাসটা শুরু করার আগে আরো কিছু কথা না বললেই নয়,
আমরা যেহেতু আইনের শিক্ষার্থী আইনজীবী হব, তো আইনের প্রতি আপনার ভালোবাসাটা মন থেকেই আপনার ভালোবাসাটা আসতে হবে। হ্যাঁ, আইনের যে বিষয়গুলো আপনাকে নেশায় পরিণত করতে হবে, পড়াটাকে নেশায় পরিণত করতে হবে। প্রত্যেক দিন এখন থেকে নিয়মিত 2 ঘন্টা করে আপনাকে আইন চর্চা করতে হবে, পড়তে হবে, নিজে নিজে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, বেশি বেশি মডেল টেস্ট দিবেন, যারা এমসিকিউ দিবেন বেশি বেশি করে মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করুন। বাজারে বিভিন্ন রকমের মডেল টেস্ট পাওয়া যায়, ভালো একটা বা দুইটা মডেল টেস্ট কিনে আপনারা মডেল টেস্ট দেওয়া শুরু করে দিন। হ্যাঁ, তাজিমুল হুদা যুক্ত আছেন। হ্যাঁ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত আছেন, আপনারা সবাই একটা করে শেয়ার করে দিবেন, কে কোন জেলা থেকে যুক্ত আছেন জানাবেন। তো আমরা আজকের মিটিং এর পরেই আমরা ধারণা করতে পেরেছি যে আসলেও পরীক্ষা অতি সন্নিকটে। তো প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, বেশি কথা বলবো না, আজকের আলোচনা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের আলোচনা হচ্ছে দেওয়ানি কার্যবিধি থেকে আপিল রিভিউ রিভিশন, এই তিনটি বিষয়। আবারও বলি, এই তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আপনি আইনজীবী হওয়ার পরেও এই তিনটি বিষয় থেকে অবশ্যই কিন্তু অনেক বিষয়, অনেক মামলা, অনেক বিষয় এখানে ফেস করতে হবে। তো এখান থেকে আপনাকে এখন থেকেই আপনি এই বিষয়গুলো জেনে ফেলুন। আমরা আজকের আলোচনার প্রথমেই জানবো যে আপিলটা কি, আপিল। হ্যাঁ, দেওয়ানি, আমরা কিন্তু গত ক্লাসে আমরা দেখেছেন যে আলোচনা করেছিলাম ফৌজদারি আপিল বিষয়ে। হ্যাঁ, আজ আমরা আলোচনা করব দেওয়ানি আপিল। প্রথমে আমরা আলোচনা করব আপিলটা কি। প্রথমে আলোচনা করব আপিল। এই যে আপিল সংক্রান্ত যে বিধান, আপনারা কমেন্ট করবেন যে এই আপিল কত ধারা থেকে কত ধারা পর্যন্ত এবং কততম আদেশে এই আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। হ্যাঁ, কোন কোন আদেশে, আপনাদের নিকট প্রশ্ন হচ্ছে কত থেকে কত নং আদেশে এই আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। তো এই যে আপিল 96 ধারা থেকে 112 ধারা পর্যন্ত আমরা এখানে আপিল সংক্রান্ত যে বিষয়গুলো আলোচনা করব। আপনাদের নিকট প্রশ্ন, কামরুন নাহার যুক্ত আছেন, বলেন যে কততম আদেশে এই আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে, কততম আদেশ থেকে কততম আদেশ পর্যন্ত দেখি। হ্যাঁ, আপনাদের সবার নিকট প্রশ্ন, আপনারা বলুন যে কততম আদেশ থেকে এই আপিল সংক্রান্ত বিধান বর্ণিত আছে। সবাই একটু শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, যেন সবাই দেখতে পারে, সবাই একটা করে শেয়ার করলে আসলে সবাই দেখতে পারবে। আমি একটা শেয়ার দিচ্ছি, দু একটা শেয়ার দিয়ে দিচ্ছি, আপনারা একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে যদি পারেন। যাই হোক, আমরা 41 থেকে 45 নং আদেশে। হ্যাঁ, কামরুন নাহার বলেছেন 96 থেকে 112 ধারা, আদেশ হচ্ছে 41 থেকে 45। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 96 থেকে 112 ধারা পর্যন্ত আপিল সংক্রান্ত বিধান আমরা দেখতে পাবো। তার পূর্বে আমরা দেখব যে এই যে আপিল, আপিলটা কাকে বলে, আপিলটা কি, আসলে এই আপিলটা কি। দেখুন, আপিল হচ্ছে, ধরুন এই যে আমরা একটা মামলা আর্জি দাখিলের মাধ্যমে কিন্তু দেওয়ানি মোকদ্দমা শুরু হয়, কিসের মাধ্যমে, আর্জি দাখিলের মাধ্যমে, তাই না? এই যে আর্জি দাখিলের মাধ্যমে যে দেওয়ানি একটা মোকদ্দমা শুরু হয়, এই যে দেওয়ানি একটা মোকদ্দমা স্যুট, যাকে বলা হয় স্যুট, দেওয়ানি মোকদ্দমাকে বলা হয় স্যুট। এই যে আর্জি দাখিলের মাধ্যমে একটা মামলা শুরু হয়, এখানে নিষ্পত্তি পর্যন্ত একটা ডিগ্রির মাধ্যমে একটা দেওয়ানি মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি হয়। তো যে ডিগ্রির মাধ্যমে নিষ্পত্তি হয়, এখানে দেখবেন আর্জি দাখিল থেকে ডিগ্রি পর্যন্ত আদালতগুলো বিভিন্ন রকমের কি দিয়ে থাকেন, আদেশ, আদেশ দিয়ে থাকেন, রায় দিয়ে থাকেন, তারপরে হচ্ছে প্রাথমিক ডিগ্রি দিয়ে থাকেন, চূড়ান্ত ডিগ্রি প্রদান করে থাকেন। তো এই যে তিনটা বিষয় মনে রাখবেন, যে তিনটা বিষয়ে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় বা মামলায় হেরে গেল বা ওই আদেশে সংক্ষুব্ধ,
এখানে কি সংক্ষুব্ধ, এই কথাটা মনে রাখবেন, যিনি এই যে তিনটা বিষয় আদেশ রায় ডিগ্রি এই তিনটা বিষয়ে যিনি সংক্ষুব্ধ, তিনি ওই আদালতের রায় ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে, কি আকারে, সংক্ষুব্ধ ব্যক্তি মেমোরেন্ডাম আকারে, মেমোরেন্ডাম মেমোরেন্ডাম আকারে বা স্মারক আকারে যে আবেদন করে থাকেন তাকে বলা হয় আপিল। তাহলে আমরা যদি সহজ ভাষায় এখানে বলি যে আপিল বলতে কি বোঝায়, আসলেও এই আপিলের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধিতে কোথাও কিন্তু আপিলের সংজ্ঞা দেওয়া নাই। তাহলে এই যে আপিলটা আমরা কি কেমনে বুঝব, এই যে আদেশ দেখুন অর্ডার বা আদেশ, আসলে আদেশের বিরুদ্ধে সাধারণত আপনার কি হয় না, আপিল হয় না। তবে 41তম আদেশে 25টি আপিলেবল আদেশ আছে, যে আদেশগুলোর বিরুদ্ধে আপিল চলে, এবং 104 ধারাতে কয়েকটি আদেশের কথা বলা হয়েছে। এখানে এই আদেশগুলোর বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন এবং কোনো রায় বা ডিগ্রি। তাহলে এই যে তিনটা বিষয়, এই তিনটা বিষয় যে কোনো একটা বিষয়ে যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয় তাহলে নিম্ন আদালতের কোনো রায় ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন তাকে আপিল বলে। আরো যদি সহজ ভাষায় বলি, নিম্ন আদালতের কোনো রায় আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে মেমোরেন্ডাম আকারে যে দরখাস্ত দায়ের করেন তাকে বলা হয় আপিল। অর্থাৎ এই যে রায়টা দিলেন আদালত, এই রায়টা কি সঠিক হয়েছে কিনা সেটা যাচাই বাছাই করার জন্য, আইনগতভাবে এই রায়টা সঠিক কিনা, ওই রায়টা বাতিল সংশোধন পরিবর্তন বা পরিবর্ধনের জন্য উচ্চ আদালতে এখানে মেমোরেন্ডাম আকারে একটা আবেদন করে থাকেন সেটাকে বলা হয় আপিল। ওকে, তাহলে আপনারা আপিল কি সংক্ষেপে কমেন্ট করুন, আপিল কাকে বলে। হ্যাঁ, আপিল হচ্ছে সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক উচ্চ আদালতে কোনো আবেদন করা। তাহলে প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমেই দেখব যে 96 ধারা থেকে আমরা শুরু করি। হ্যাঁ, ধারাভিত্তিক আলোচনা আমরা এখানে শুরু করব। 96 ধারাটা আমরা প্রথমেই দেখব। 96 ধারাতে এখানে যে বিষয়টা বলা হয়েছে আপিলের, হ্যাঁ আপিলের, এখানে আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, অর্থাৎ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি, মূল ডিগ্রি হতে আপনি কখন আপিল দায়ের করতে পারবেন, মূল ডিগ্রি হতে আপিল। 96 ধারাটা, এখানে তিনটা উপধারা আছে 96 ধারার। সংক্ষুব্ধ ব্যক্তি উচ্চ আদালতে ফারুক লিপির আকারে, ফারুক লিপি না স্মারক লিপির আকারে হবে, যাই হোক স্মারক লিপির আকারে যে দরখাস্ত করা হয় তাকে আপিল বলে। নজরুল ইসলাম বলেছেন, অসংখ্য ধন্যবাদ। তাজুল ইসলাম রাজ, আদেশ ও রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি প্রতিকারের জন্য উচ্চ আদালতে যে আবেদন করা হয় তাকে আপিল বলে। হ্যাঁ, আপনারা সবাই লিখে ফেলুন। তাহলে আমরা 96 ধারাটাতে এখানে তিনটা উপধারা আছে, আমরা মূল ডিগ্রি হতে, অরিজিনাল ডিগ্রি হতে আপিল। এখানে দেখুন প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে যে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রদত্ত প্রত্যেকটি ডিগ্রি হতে আপিল শ্রবণের ক্ষমতা সম্পন্ন আদালতে আপিল দায়ের করতে হবে। এখন আদি এখতিয়ার প্রয়োগকারী, প্রথমে দেখুন আদি এখতিয়ার প্রয়োগকারী, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক, আদালত কর্তৃক প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যাবে, এখানে বলা হচ্ছে আপিল করা যাবে। এখন আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনগুলো, এটা প্রশ্ন হতে পারে যে স্যার আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনটি, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কোনটি। এখানে দেখুন আমরা সিভিল আদালত বা দেওয়ানি আদালত
পাঁচ প্রকারের কথা জানি, তাই না? পাঁচ প্রকার, সহকারী জাজ, সবাই একটু লিখবেন, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, সবাই লিখে ফেলুন, অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ, এই পাঁচ প্রকার আদালত সম্পর্কে আপনাকে সম্যক ধারণা থাকতে হবে। আপিল হলো সংক্ষুব্ধ ব্যক্তি কর্তৃক উচ্চ আদালতে যে আবেদন করা হয় তাকে বোঝায়। এমডি নয়ন যুক্ত আছেন, আমাদের দুরন্ত ল একাডেমির শিক্ষার্থী এমডি নয়ন। উনি একজন সন্তানের পিতা হয়েছেন, আমাকে গতকাল ছবি দিয়েছেন, অনেক কিউট একজন সন্তান তার। সবাই ওনার সন্তানের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ ওনাকে ভালো নেক হায়াত দান করেন, ওনার সন্তান যেন ভালোভাবে মানুষ হতে পারেন, সুস্থ রাখেন। ওকে, তাহলে আমরা দেখুন এই পাঁচ প্রকার দেওয়ানি আদালত, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, জেলা জাজ, এই যে পাঁচ প্রকার দেওয়ানি আদালত, এখানে আদি এখতিয়ার প্রয়োগটা কে করতে পারেন? এখানে মনে করবেন যে যে আরজি দাখিলের মাধ্যমে যে আমরা দেওয়ানি মামলা দায়ের করি, যে আদালত একটা মামলা গ্রহণ করে শুনানি করে নিষ্পত্তি দায়ের করতে পারেন, হ্যাঁ, মানে যে আদালতের ক্ষমতা হচ্ছে একটা মামলা গ্রহণ করার, আমলে গ্রহণ করার, এবং সেই মামলাটা শুনানি শেষে চূড়ান্ত ডিক্রি বা রায় দেওয়ার যে ক্ষমতা, সেটা হচ্ছে আদি এখতিয়ার। যেমন সহকারী জাজের আদি এখতিয়ার আছে, সিনিয়র সহকারী জাজের আদি এখতিয়ার আছে, যুগ্ম জেলা জাজের আদি এখতিয়ার আছে। এই তিনটা আদালতের, এখানে এই যে তিনটা আদালতের কথা বললাম, এই তিনটা আদালত এখানে আদি এখতিয়ার প্রয়োগ করতে পারেন, আর বাকি যে দুইটা অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ, এখানে কিন্তু তারা আদি এখতিয়ার প্রয়োগ করতে পারেন না। তাহলে সিনিয়র সহকারী, সহকারী সিনিয়র সহকারী, যুগ্ম জেলা জাজ, এই তিনটি আদালত এখানে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত। তাই এখানে বলা হচ্ছে আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেকটি ডিগ্রি বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা কথা আছে, আপনারা যারা মূল বই ফলো করেন বা বেয়ার অ্যাক্ট ফলো করেন, এখানে দেখবেন এখানে এই যে 96 ধারার প্রথম যে উপধারাটা, এখানে ইংরেজি টার্মটা মনে রাখার চেষ্টা করবেন। এখানে অ্যান আপিল শ্যাল লাই ফ্রম এভরি ডিগ্রি, এভরি ডিগ্রি পাসড বাই এনি কোর্ট এক্সারসাইজিং অরিজিনাল জুরিডিকশন টু দ্য কোর্ট অথরাইজড দ্যা হেয়ার আপিল ফ্রম দ্য ডিসিশন অব সাচ কোর্ট। অর্থাৎ আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত প্রত্যেকটি ডিগ্রির বিরুদ্ধে এখানে আপিল দায়ের করতে পারবেন। অর্থাৎ এই যে তিনটি আদালত যে কোনো ডিগ্রি প্রদান করলে আপনি তার বিরুদ্ধে আপিল দায়ের করতে পারবেন। শুধুমাত্র এখানে কয়েকটা ডিগ্রির কথা বলা হয়েছে, যে ডিগ্রিগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে না সে ডিগ্রিগুলো আমরা বলবো। হ্যাঁ, প্রথমে আমরা শিখে নেই কোন কোন ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায়। তাহলে আমরা প্রথম উপধারাটা শেষ করে ফেললাম, আমরা এখন দ্বিতীয়তে কি বলা হচ্ছে দেখুন। দ্বিতীয় উপধারাতে বলা হচ্ছে একতরফা ডিগ্রি, একতরফা ডিগ্রির বিরুদ্ধে, একতরফা ডিগ্রির বিরুদ্ধে এখানে আপিল দায়ের করতে পারবেন। তাহলে একতরফা ডিগ্রি, একতরফা ডিগ্রি কোনগুলো? যে ডিগ্রিগুলো আপনার বিবাদীকে, অনেকগুলো পদ্ধতি আছে, জবাব দাখিল করে না, বিবাদী হাজির হয় না, তখন কিন্তু আদালত মামলাটা একতরফা শুনানি করেন, একতরফা ডিগ্রি প্রদান করেন। তো ওই একতরফা ডিগ্রির বিরুদ্ধেও কিন্তু আপনার আপিলের সুযোগ আছে। তিন নাম্বার যে উপধারাটা 96 এর, এখানে বলা হচ্ছে দেখুন, এই ধারাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে। নো আপিল, নো আপিল শ্যাল লাই ফ্রম এ ডিগ্রি পাসড বাই দ্য কোর্ট উইথ দ্য কনসেন্ট অফ পার্টিস, অর্থাৎ পক্ষগণের সম্মতিমূলক যে ডিগ্রি, যদি কোনো পক্ষগণ, পক্ষগণের সম্মতিতে ডিগ্রি, অর্থাৎ কম্প্রোমাইজ ডিগ্রি যাকে বলা হয়, সুলে ডিগ্রি যাকে বলা হয়, সুলে ডিগ্রি, এই যে সুলে ডিগ্রি বা কম্প্রোমাইজ ডিগ্রি, এই ডিগ্রির বিরুদ্ধে আপনার কি হবে না, আপিল দায়ের করা যাবে না, সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, আপিল চলবে না। ওকে,
এই যে তিনটা উপধারা, এখান থেকে আমরা জেনে ফেললাম ফুলে ডিক্রি, হ্যাঁ রাজীব বিশ্বাস রাজও যুক্ত আছেন। তাহলে 96 ধারাটা আমরা মূল বিষয়টা হচ্ছে, প্রথম উপধারাটা মনে রাখবেন, আদি এখতিয়ার প্রয়োগকালে প্রয়োগকারী আদালত কর্তৃক প্রত্যেকটি ডিক্রি বিরুদ্ধে আপনাকে আপিল, দুতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে একতরফা ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এবং তিন নম্বর উপধারাতে বলা হচ্ছে পক্ষগণের সম্মতিতে যে ডিক্রিটা তার বিরুদ্ধে আপিল দায়ের করা যায় না। তো আমরা প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ এখন চলে যাব আরেকটা বিষয়ে, যে কোন আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনি কোথায় আপিল দায়ের করবেন, কোন আদালতের ডিক্রির বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন। সাধারণত এখানে দুইটা আদালতের বিরুদ্ধে, দুইটি আদালতের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করা যায়। কয়টা? দুইটা, একটা হচ্ছে জেলা জজ, আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। তবে জেলা জজ আবার অতিরিক্ত জেলা জজকে আপিল শুনানি করার জন্য ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওকে, তাহলে কোন আদালতে আপিল দায়ের করতে পারবেন একটু কমেন্ট করুন, যে কোন কোন আদালতে আপিল দায়ের করা যায়, কোন কোন আদালতের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। আমরা এইগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ আমরা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আরো আলোচনা করি, আপনারা দেখুন প্রশ্ন করুন যদি না বুঝতে পারেন, কোন আদালতের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। আপনারা খেয়াল করবেন এই যে সিভিল কোর্ট অ্যাক্টের 20, সিভিল কোর্ট অ্যাক্ট নামে একটা আইন আছেন, যেটা 1887 সালে প্রণীত হয়। এই আইনের 20 এবং 21 ধারাতে এই যে আপিল এখতিয়ার জুরিডিকশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, এখন দেখুন, 5 কোটি টাকার যদি কোনো মূল্যবান একটা মামলা হয়, 5 কোটি টাকার মূল্যমানের যে কোনো আপিল 5 কোটি টাকা যদি তার মূল্য হয়, আপিল দায়ের হবে জেলা জজ আদালতে। সবাই কমেন্টে লিখবেন, আমি যা লিখি আপনারাও লিখে ফেলবেন। ওকে, 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে এক কথাই মনে রাখুন, ঊর্ধ্বে হলে আপিল করতে হবে কোথায়? আপিল হাইকোর্ট ডিভিশন, আপিল জেলা জজ। 5 কোটি টাকা পর্যন্ত যদি কোনো ভ্যালুয়েশন হয় কোনো সম্পত্তি, এখন 5 কোটি টাকা কি বোঝায়, এই যে ধরেন একটা সম্পত্তি নিয়ে আপনি মামলা দায়ের করলেন, এই সম্পত্তির মূল্য যদি হয় 5 কোটি টাকা পর্যন্ত, এই সম্পত্তির মোকদ্দমা চালানো অবস্থায় যদি ওই মোকদ্দমাটা কোনো আদেশ কোনো রায়ে আপনি সংক্ষুব্ধ হন, তখন 5 কোটি টাকার মূল্যবানের মধ্যে যদি কোনো মোকদ্দমা হয়, আপিল দায়ের করতে হবে জেলা জজ আদালতে। এই সম্পত্তির মূল্য যদি হয় 7 কোটি টাকা পর্যন্ত, আপিল দায়ের করতে হবে হাইকোর্ট ডিভিশনে। ওকে ওকে, তাহলে এখানে আরো কিছু প্রশ্ন আমরা শিখে ফেলবো একসাথে। কোথা থেকে প্রশ্ন হবে আপনি একসাথে সকল বিষয় শিখে ফেলুন। তাহলে জেলা জজ আদালতে আপিল দায়েরের তামাদি মেয়াদটা আমরা এখানে শিখে ফেলবো, তামাদি মেয়াদ কত আপনারা কমেন্ট করুন, যে কত দিনের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আমি বলে দিলাম 30 দিন, এটা তামাদি আইনের কত লিমিটেশনে, তামাদি আইনের কততম অনুচ্ছেদে বলা আছে, কততম অনুচ্ছেদে এই বিষয়টা বলা আছে যে জেলা জজ আদালতে আপিল দায়ের করতে হবে কোনো ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে। যদি আপনি আপিল দায়ের করতে চান, তাহলে 30 দিনের মধ্যে আপনাকে আপিল দায়ের করতে হবে। এটা তামাদি অনুচ্ছেদ কত দেখি, সবাই কমেন্ট করুন। কামরুন নাহার কিন্তু দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন, 152 অনুচ্ছেদ আর্টিকেল, তামাদি হচ্ছে 152। তাহলে এই যে হাইকোর্ট বিভাগে আপনি আপিল দায়ের করবেন, তার তামাদি মেয়াদ কত? প্রশ্ন হচ্ছে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করবেন, এখানে তামাদি মেয়াদ কত? মনিরা নাসরিন 152 আর্টিকেল, রাজীব বিশ্বাস রাজ্য 156 দিন। দেখি আপনারাও বলুন কত হবে। সবিতা গাঙ্গুলি 152, এমডি আল্লামিন যুক্ত আছেন আমাদের সাথে, নজরুল ইসলাম 156 দিন হাইকোর্ট, কামরুন নাহার দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছেন
156 তামাদি আর্টিকেলে বলা হচ্ছে 90 দিনের মধ্যে আপনাকে হাইকোর্ট বিভাগে আপিল দায়ের করতে হবে। ওকে, তাহলে আমরা কোন আদালতের আপিল কোথায় দায়ের করতে হবে আমরা এখানে শিখে ফেললাম। এখানে আবারও বলি, 5 কোটি টাকা মূল্যবানের কোনো মোকদ্দমার যদি কোনো আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি আপিল দায়ের করতে চান, জেলা জাজ আদালতে আপিল দায়ের করতে হবে তামাদি মেয়াদ 30 দিনের মধ্যে। 5 কোটি টাকার ঊর্ধ্বে যদি কোনো মোকদ্দমা হয় তাহলে আপিল দায়ের করতে হবে হাইকোর্ট ডিভিশনে, তামাদি মেয়াদ 156 আর্টিকেল 90 দিন। তাহলে কারো কোনো সমস্যা এখানে? আমি আশা করি ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলে আপনারা এখান থেকে সকল বিষয় শিখে ফেলতে পারবেন। ওকে, এখানে আমরা বিগত সালে লক্ষ্য করবেন কয়েকটা প্রশ্ন করা হয়েছে। 2015 সালে অ্যাডভোকেটশিপ পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার পাওয়া যায়, অপশন ক আপিলে, অপশন খ রিভিশনে, অপশন গ রিভিউ, অপশন ঘ রেফারেন্স। তো আমরা সবাই জানি আপোষমূলক ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না। তাহলে যে ক্ষেত্রে কোনো আপিল চলে না সেখানে কি হবে কমেন্ট করুন। ওকে, নাইস, মোহাম্মদ এহসানুল হক, নাজদিন নাহার যুক্ত আছেন, অপশন এ আপিল হবে, আশরাফুল আলম অপশন খ। যাই হোক, কমেন্টে আবার কেটেও দিলেন। আচ্ছা, রিভিউ রিভিউ বললেন, শুনেন, রিভিউ হবে না, এখানে রিভিশন, আপনারা খেয়াল করবেন, রিভিউ অপশনটা মানে পরে রাখবেন, আগে রিভিশন করবেন, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন। যেখানে আপিল চলে না সেখানে রিভিশন হবে। ওকে, যেহেতু আপোষমূলক বা কম্প্রোমাইজ ডিগ্রি সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, তাহলে সেখানে হবে রিভিশন। এখন এখান থেকে আমি আরেকটা প্রশ্ন করব। প্রশ্নটি হচ্ছে, এই যে কম্প্রোমাইজ ডিগ্রি বা আপোষ ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, এটা দেওয়ানি কার্যবিধির কোথায় বলা আছে? 96-1, 96-2, 96-3, 97 ধারা কোথায় বলা আছে কমেন্টের মাধ্যমে উত্তর করবেন। কোথায় বলা আছে কমেন্টের মাধ্যমে? মনিরা নাসরিন 96-3, কামরুন নাহার 3। ওকে, সবাই আমার ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা আমি বারবার বলে থাকি, একবার লিখা 10 বার পড়ার চাইতে উত্তম। ক্লাসটা মনোযোগ সহকারে শুনুন এবং কমেন্ট করুন। ওকে, পারবিন তনু যুক্ত আছেন, অপশন সি। ওকে, তাহলে মনোযোগ দিয়ে শুনলে কিন্তু আপনি উত্তর করতে পারেন। যদি প্রশ্ন হয় যুগ্ম জেলা জাজ, যুগ্ম জেলা জাজ 8 কোটি টাকা মূল্যবানের একটি মোকদ্দমায় ডিগ্রি প্রদান করলেন, তো ওই ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল দায়ের করবেন, কোথায় আপিল দায়ের করবেন? এরকম প্রশ্ন হতে পারে যে কোন নামক একজন ব্যক্তি একটা মামলা, সে সংক্ষুব্ধ, যে মামলাটা যুগ্ম জেলা জাজ আদালতে দায়ের করা হয়েছিল, ওই মোকদ্দমাটির মূল্যমান ছিল 7 বা 8 কোটি টাকা, তো আপনি এই ডিগ্রির বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি সবাই বুঝে গেছেন। দেখুন, মুখস্থ করার কিছু আছে? আমি মনে করি মুখস্থ করার কিছু নাই, একটু বুঝে শুনে আপনি মাথায় নিতে পারলে হয়। ওকে, এখান থেকে দেখুন আরেকটা প্রশ্ন, বিগত সালে দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে না? প্রশ্নটি আবার শুনুন, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না? এক্সপার্টি ডিক্রি, তারপরে বলা হচ্ছে এক্সপার্টি ডিসমিসাল, কম্প্রোমাইজ ডিক্রি, কন্টেস্টিং ডিক্রি। কন্টেস্টিং ডিক্রি কি হবে উত্তর? দেওয়ানি আদালত কর্তৃক নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে, মানে আপিল করা যাবে না, এক্সপার্টি ডিক্রি, এক্সপার্টি ডিক্রি, তারপরে হচ্ছে এক্সপার্টি ডিসমিসাল, কন্টেস্টিং ডিক্রি, নাকি কম্প্রোমাইজ ডিক্রি বা সুলে ডিক্রি? সবাই কিন্তু, হ্যাঁ, রেসনা আলম ডিসমিসাল বলছেন, যাই হোক, ডিসমিসাল, সবাই কিন্তু এখানে সঠিক উত্তর দিচ্ছেন,
আরেকটি প্রশ্ন, নিম্নের কোন রায়ের বিরুদ্ধে আপিল চলে না? দুতরফা ডিক্রি, একতরফা ডিক্রি, পক্ষগণের সম্মতিতে ডিক্রি, আরজি নাকচের সিদ্ধান্ত? সকল প্রশ্নের উত্তর কিন্তু এটাই হবে, কারণ আমরা মূল বিষয়টা এখানে জেনে ফেলেছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখানে দিতে পারি। হ্যাঁ, দেখুন, এখান থেকে আরো প্রশ্ন করা হয়েছে এই একটা ধারা থেকে। সুলে ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিজারের কোন ধারায় বর্ণিত আছে? 96(1), 96(2), 96(3), যে প্রশ্নটি আমি ইতিপূর্বে করে ফেলেছি। আরেকটি প্রশ্ন করা হয়েছে, আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? আদি এখতিয়ার সম্পন্ন আদালতের একতরফা ডিক্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি? প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমি যতটুকু এখানে আলোচনা করলাম, এখান থেকেই দেখুন 6টি প্রশ্ন আমি আলোচনা করলাম। প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিতে পাচ্ছেন, কেন? কারণ আপনারা মনোযোগ সহকারে আলোচনাটা ধারণ করেছেন, হয়ে যাবে। ওকে, ভালো করে পড়ুন। আমরা চলে যাচ্ছি 97 ধারাতে কি বলা আছে। আমরা এখন দেখব 97 ধারা, যাদের জানা আছে কমেন্টে লিখে ফেলুন। 97 ধারা, এখানে বলা হচ্ছে, প্রাথমিক ডিক্রি হতে আপিল দায়ের না করলে, প্রাথমিক ডিক্রি হতে আপিল দায়ের না করলে, চূড়ান্ত ডিক্রি হতে আপিল হতে আপিল, এখানে একটু ব্যাখ্যা আছে, এখানে একটু ব্যাখ্যা আছে, আপনারা মনোযোগ সহকারে সেটা বুঝুন। দেখুন, যে দেখা যাচ্ছে, আমরা যে দেখি একটা মামলা শুরু থেকে শেষ পর্যন্ত প্রাথমিক ডিক্রি হতে পারে, চূড়ান্ত ডিক্রি হতে পারে। এখন দেখা যাচ্ছে আপনি প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে একটা প্রাথমিক ডিক্রি আদালত প্রদান করলো, এই প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করলেন না, আপিল করলেন না, তাহলে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করতে পারবেন? হ্যাঁ, চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল করা যাবে, খেয়াল করবেন, আপিল করা যাবে। তবে এই যে প্রাথমিক ডিক্রি, প্রাইমারি ডিক্রি যে আদালত প্রদান করেছে, এখানে কোনো আপত্তি তোলা যাবে না, আপত্তি করা যাবে না। অর্থাৎ 97 ধারার মূল বিষয়টা হচ্ছে এরকম, প্রাথমিক ডিক্রি একটা নিষ্পত্তি হওয়ার পর তা নিয়ে সংক্ষুব্ধ ব্যক্তি কোনো আপিল দায়ের করল না, এখন পরবর্তীতে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল দায়ের করতে পারলেও এই যে প্রাথমিক ডিক্রি, এই প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপনি কোনো আপত্তি তোলা যাবে না, এটাই হচ্ছে 97 ধারা। যেখানে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল করা হয় নাই, সেখানে চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপিল 97 ধারা। তবে বলা হচ্ছে প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে কোনো আপত্তি তখন আপনি তুলতে পারবেন না, শুধুমাত্র চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে আপত্তি তোলা যাবে, আপিল করা যাবে, তখন আর প্রাথমিক ডিক্রি নিয়ে কোনো কথা বলা যাবে না। ওকে, এখানে এইটাই হচ্ছে মূল বিষয়। এখানে আপনার 2টা প্রশ্ন বিগত সালে করা হয়েছে, চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার কি, চূড়ান্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার আপিল, সহজ উত্তর। আরেকটা প্রশ্ন, হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? হ্যালো, আচ্ছা, আরেকটি প্রশ্ন এখান থেকে করা হয়েছে, চূড়ান্ত ডিক্রি প্রচারের পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে? একটু বুঝুন প্রশ্নটা, চূড়ান্ত ডিক্রির পর সংক্ষুব্ধ পক্ষ নিম্নের কোন পদক্ষেপ নিতে পারে? অপশন ক, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে আপিল, অপশন খ, প্রাথমিক ডিক্রির বিরুদ্ধে রিভিশন, অপশন গ,
চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিল, অপশন ঘ প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে রিভিউ, উত্তর শরীফ আল মামুন অপশন সি। ওকে, চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষ কি পদক্ষেপ নিতে পারে? চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে এখানে শুধুমাত্র আপিলই দায়ের করতে পারবে, প্রাথমিক ডিগ্রির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ওকে, আমরা এখানে যেহেতু আমরা রিভিশন রিভিউ আলোচনা করব, আমি আসলে মূল বিষয়গুলি আলোচনা করছি। হ্যাঁ, আমরা এখানে দেখবেন 98 ধারাতে বলা হচ্ছে, দুই বা ততোধিক বিচারক কর্তৃক শ্রুত আপিলের ক্ষেত্রে সিদ্ধান্ত। ওকে, পড়ে নেবেন, এগুলো আমি আলোচনা করি না। এখানে 104টা দেখুন, 104 ধারা, 104, যে সকল আদেশের বিরুদ্ধে আপিল চলে, এখানে একটা বিষয় খেয়াল করবেন, সাধারণত কোনো আদেশের বিরুদ্ধে আপিল চলে না, সাধারণত আদেশের বিরুদ্ধে আপিল চলে না। তবে 104 ধারাতে কিছু ব্যতিক্রম ধর্মী আদেশ আছে, যে আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। যেমন এখানে 35 ক ধারার অধীনে প্রদত্ত আদেশ, এই যে 35 ক, খেয়াল করবেন, 35 ক ধারার যে আদেশ, এই আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। এখানে কি, যে মিথ্যা বিব্রতকর দাবি বা আত্মপক্ষ সমর্থন, এখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি একটা স্যুট বা মোকদ্দমা বা জবাব দাখিল করলো, যেটা হচ্ছে মিথ্যা, বানোয়াট, বিব্রতকর, ভিত্তিহীন। তো সেখানে যদি কোনো আদেশ প্রদান করে, ওই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। এখানে 35 ক ধারার যে প্রদত্ত আদেশ, এখানে এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। 95 ধারার, এই যে 95 ধারা আছে দেওয়ানি কার্যবিধির, 95 ধারার অধীনে অপর্যাপ্ত কারণে গ্রেপ্তার, কুক বা নিষেধাজ্ঞা, এই আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে। 95 ধারার যে কথা বলা হচ্ছে, অপর্যাপ্ত কারণে যদি কেউ গ্রেপ্তার হয়, কুক করা হয়, নিষেধাজ্ঞা প্রদান করা হয়, হ্যাঁ, 20,000 টাকা ক্ষতিপূরণ, রাইট, 35-এ। ওকে, 95 ধারাতে যে আদেশটা প্রদান করেন, সে আদেশের বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন। ওকে, এবং এই যে 3 নম্বরে যদি আমরা দেখি, যে কোথায় বলা হচ্ছে 43-এর এক ভিত্তিতে 25টি আপিলেবল আদেশ আছে, আপিল যোগ্য আদেশ আছে, যে আদেশগুলোর বিরুদ্ধে আপিল করা যাবে। ওকে, এই বিষয়গুলো একটু মনে রাখবেন। এখন আমরা দেখলাম কোন কোন আদেশের বিরুদ্ধে আপনি এখানে আপিলটা করতে পারবেন, কোন কোন আদেশের বিরুদ্ধে, 35-এর ক ধারার আদেশ, 95 ধারার আদেশ, 43-এর 25টি আপিলযোগ্য আদেশ, এই আদেশগুলোর বিরুদ্ধে আপনি আপিল দায়ের করতে পারবেন, যেটা বলা হয়েছে 104 ধারাতে। এখানে এই ধারা থেকে আমরা দেখি কয়টা প্রশ্ন, হ্যাঁ, 2-3টা প্রশ্ন করা হয়েছে। দেওয়ানি মোকদ্দমায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত ধারায়? সহজ প্রশ্ন, দেওয়ানি মোকদ্দমায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 100, 107, 104, 108। তাহলে 104 ধারা, কমেন্ট করুন সহজ উত্তর। পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, দেওয়ানি আদালত কর্তৃক প্রদত্ত নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে না? ওকে, আচ্ছা, আমরা দেখি কোন কোন আদেশের বিরুদ্ধে এখানে আপিল দায়ের করা যায় না, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, আপনারাও লিখুন যে কোন কোন ডিগ্রির বিরুদ্ধে, কোন যে সকল ডিগ্রির বিরুদ্ধে আপিল করা যায় না, আপনারা লিখে ফেলুন একটু, দেখি কে পারেন। যে সকল আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, আমরা একটু শিখে ফেলি, চলে না, চলে না, আপনারা দেখুন, আমরা দেখলাম যে সুলে ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, সুলে ডিগ্রি।
তারপরে যদি আপনি দেখেন যে মধ্যস্থতার বিরুদ্ধে আপিল চলে না, হ্যাঁ 89 ক ধারাতে যে আপিলটা করা হয়, হ্যাঁ মধ্যস্থতা আপিল চলে না, চলে না। তিন নম্বরে যদি আমরা দেখি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারায় প্রতিকার আইনের 9 ধারার ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। ওকে, চার নম্বরে যদি আমরা দেখি যে এটি দ্বিতীয় আপিলের কোনো আপিল আদালতের কোনো ডিক্রি আপিল আদালত কর্তৃক কোনো ডিক্রি বা আদেশ ডিক্রি বা আদেশ দিলে আপিল চলে না। আরো আছে দেখেন তো, আমাকে জানান যে আরো আপনারা পারেন কিনা দেখি। তাহলে আপিল চলে না কোন কোন ক্ষেত্রে? সুলে ডিক্রির বিরুদ্ধে, মধ্যস্থতা ডিক্রির বিরুদ্ধে, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার যে প্রদত্ত ডিক্রি এই ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। এবং আপিল আদালত যদি কোনো ডিক্রি প্রদান করেন, কোনো আদেশ প্রদান করেন, সে আদেশের বিরুদ্ধেও আপিল চলে না। এবং বোট ক্ষুদ্র এখতিয়ার সম্পন্ন আদালতের কোনো রেফারেন্সের বিরুদ্ধে ক্ষুদ্র এখতিয়ার স্মল কজেস কোর্ট ক্ষুদ্র এখতিয়ার প্রয়োগকালী আদালতের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধেও আপনাকে আপিল করার কোনো আপনার সুযোগ নাই। তাহলে আপনারা এখানে আন্ডারলাইন করে রাখতে পারেন, লিখে রাখতে পারেন, এইটুকু আপনার জানা থাকলেই কিন্তু অনেকগুলো বিষয় আপনার জানা হয়ে যাবে কোন কোন ডিক্রির বিরুদ্ধে বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায় না। ওকে, আমরা দেখব এখন আপিল আদালতের ক্ষমতা, এই যে আপিল আদালত কি কি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, আপিল আদালতের ক্ষমতার কথা লিখুন, যারা যারা লিখেননি কমেন্টে লিখে ফেলুন। ওকে, হ্যাঁ, ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের বিধান থাকলেও দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় আপিলের সুযোগ নাই। তবে দেওয়ানি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন আছে, ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের সুযোগ নাই, এইটা মনে রাখবেন। প্রশ্ন হচ্ছে আপিল আদালতের ক্ষমতা কত ধারায় বর্ণিত আছে? তুচ্ছ মামলায় আপিল চলে না, তুচ্ছ মামলা তো হচ্ছে ফৌজদারিতে। যাই হোক, ফাতিন হাসান দ্বীপ 107, কামরুল নাহার, সুজন আলী, সুজন আলী বলছেন চারটি ক্ষমতা, চারটি ক্ষমতা। সুজন আহমেদ 107, আমাদের দুরন্ত সুজন আহমেদ যুক্ত আছেন, এমডি আলামিন যুক্ত আছেন। 107 ধারা আমরা দেখব, 107 এখানে 107 ধারাতে বলা হচ্ছে আপিল আদালতের কি কি ক্ষমতা আছে, লিখে ফেলুন যারা জানেন। আদালতের ক্ষমতার কথা বলা হয়েছে কোথায়? 107 ধারাতে কি কি ক্ষমতা আপিল আদালত প্রয়োগ করতে পারে? আপিল আদালত একটা মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করতে পারে, এটা হচ্ছে একটা ক্ষমতা। যেহেতু একটা মোকদ্দমা তিনি আপিল আদালত কি করতে পারেন, চূড়ান্ত নিষ্পত্তি করতে পারেন, মোকদ্দমা রিমান্ডে প্রেরণ করতে পারেন। হ্যাঁ, মানে মোকদ্দমা পুনর্বিচারে, মোকদ্দমা পুনর্বিচারে পাঠাতে পারেন, যাকে বলা হয় রিমান্ড। এটা হচ্ছে ফৌজদারির 15 দিনের রিমান্ড না, যে ফৌজদারিতে আমরা পড়েছি যে 15 দিনের রিমান্ডে নিতে পারেন, এটা ওই রিমান্ডটা, এটা হচ্ছে এমন রিমান্ড যেটা বলা হয় পুনর্বিচারে পাঠানো, পুনর্বিচারে পাঠাতে পারেন। ওকে, তারপরে আমরা গতে দেখি যেখানে বলা হচ্ছে বিচার্য বিষয় বা ইস্যু গঠন করতে পারেন, বিচার্য বিষয় গঠন করতে পারেন। ওকে, এবং অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারেন। লেখা কি বোঝা যায়? সহজেই লিখলাম। হ্যাঁ দেখুন, হ্যাঁ, আপিল আদালত কি কি চূড়ান্ত ভাবে নিষ্পত্তি করা, পুনর্বিচারে বা বিচার্য বিষয় নির্ধারণ, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। নজরুল ইসলাম যুক্ত আছেন, দুরন্ত শিক্ষার্থী।
দেখুন, আপিল আদালতের একটা ক্ষমতা, লিখিত পরীক্ষাও কিন্তু প্রশ্ন হতে পারে যে আপিল আদালতের ক্ষমতা সমূহ বর্ণনা করুন। তাহলে একটা মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করার ক্ষমতা আপিল আদালতের আছে, যে একটা আদি এখতিয়ারকারী প্রয়োগকারী আদালত যে ক্ষমতাটা প্রয়োগ করতে পারতেন সেম ক্ষমতা আপিল আদালত প্রয়োগ করতে পারে। মোকদ্দমা পুনর্বিচারে পাঠাতে পারেন, রিমান্ড যাকে বলা হয় রিমান্ড প্রেরণ করতে পারেন, টু রিমান্ড কেস, তারপরে টু ফ্রেম ইস্যু অ্যান্ড রেফার ফ্রম ফর ট্রায়াল, বিচার বিষয় নির্ধারণ করতে পারেন, বিচারের জন্য মামলাটা প্রেরণ করতে পারেন, এবং বলা হচ্ছে টু টেক এডিশনাল এভিডেন্স অর টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, অর্থাৎ অতিরিক্ত সাক্ষ্য তিনি গ্রহণ করতে পারেন। এখান থেকে আমি মনে করি এইটুকু জানা থাকলে হয়ে যাবে। হ্যাঁ, এবং এটার সাথে মিলিয়ে 41 বিধি আদেশ 41-এ সেম বিষয়টা বলা হচ্ছে, আদেশ 41-এর 33 বিধিটা পড়ে নেবেন। ওকে, এই বিষয়গুলোই বলা হয়েছে। প্রিয় আইনের শিক্ষার্থী বৃন্দ, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 4টার মতো প্রশ্ন এখান থেকে করা হয়েছে, এইটুকু থেকে, এই ধারাটুকু থেকে। এখানে একটা প্রশ্ন ইংরেজিতে করা হয়েছে, ইংরেজি একটা টার্ম ব্যবহার করে, লক্ষ্য করুন, ক্যান আপিলেট কোর্ট শ্যাল হ্যাভ পাওয়ার টু টেক অ্যাডিশনাল এভিডেন্স অর টু রিকোয়ার সাচ এভিডেন্স টু বি টেকেন, বিধানটি দ্য কোড অফ সিভিল প্রসিজারের কোথায় বলা আছে? অর্ডার 41 Rule 27, অর্ডার 41 Rule 17, সেকশন 107, সেকশন 96। ওকে, কি হবে উত্তর? উত্তর হবে অপশন সি, কামরুন নাহার কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন, 107। সবাই কমেন্ট করুন 107। ওকে, 107 হবে, 107। ফাতিন হাসান দীপ বলেছেন 41-এর 27। যাই হোক, আমরা আরেকটি প্রশ্ন দেখে যাচ্ছি, দ্য কোড অফ সিভিল প্রসিজারের 107 ধারার বিধান অনুযায়ী নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? নেগেটিভ প্রশ্ন, নিম্নের কোনটি আপিল আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত নহে? আমরা দেখব, মোকদ্দমা পুনর্বিচারে প্রেরণ, এটা পারে, খেয়াল করবেন। খ নাম্বার, পুনর্বিচারে প্রেরণের জন্য বিচার্য বিষয় গঠন, এটাও পারে। অপশন গ, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, তাহলে এটাও পারে। অপশন ঘতে বলা হচ্ছে আর্জি গ্রহণ, এটা পারবে? আপিল আদালত কোনো মোকদ্দমার আর্জি গ্রহণ করতে পারে না, আর্জি গ্রহণের ক্ষমতাটা কার? প্রশ্নের উত্তর করবেন, আর্জি গ্রহণ কে করতে পারে? প্রশ্ন, উত্তর হবে ডি। হ্যাঁ, রাইট, পারভিন তনু, রেশমা আলম যুক্ত আছেন। হ্যাঁ, আর্জি গ্রহণটা হবে উত্তর। এখন আর্জি গ্রহণ কে করতে পারে, আর্জি গ্রহণ কে করতে পারে? আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত, আদি এখতিয়ার প্রয়োগকারী আদালত। ওকে, আরেকটি প্রশ্ন দেখুন, দ্য কোড অফ সিভিল প্রসিজার এর কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা রিমান্ডে প্রেরণ করতে পারেন? দ্য কোড অফ সিভিল প্রসিজারের কত ধারা অনুযায়ী আপিল আদালত মোকদ্দমা রিমান্ডে প্রেরণ করতে পারেন? দেখি কোন দুরন্ত শিক্ষার্থী উত্তর করতে পারেন। আপনাদের এই মধ্য গগনে আবারও বলবো, সবাই একটা করে শেয়ার যদি দিতেন বিভিন্ন গ্রুপে, ভিউ হতো অনেক। হ্যাঁ, অনেকেই দেখতে পেত। ওকে, সবাই উত্তর কিন্তু পারতেছেন, উত্তর সহজ, উত্তর সহজ, সবাই একটা করে শেয়ার করবেন প্লিজ। হ্যাঁ, একটা করে বিভিন্ন গ্রুপে শেয়ার চাচ্ছে সবার নিকট থেকে। তাহলে আপিল আদালতের কি ক্ষমতা, মোকদ্দমা চূড়ান্ত নিষ্পত্তি করা, মোকদ্দমা রিমান্ডে প্রেরণ, বিচার্য বিষয় গঠন, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ? তাহলে আমরা এখান থেকে দেখে ফেললাম 107, আমরা দেখলাম আপিল আদালতের ক্ষমতা। আমরা এখান থেকে দেখব ১০৯ ধারাটা একটু পড়বেন, সুপ্রিম কোর্টে যখন আপিল দায়ের করা চলে, দেখে নেবেন। 110, বিষয়বস্তুর মূল্য, 110টা গুরুত্বপূর্ণ, 110 ধারাটা আমরা একটু দেখি। 110 ধারাটা বলা হচ্ছে বিষয়বস্তুর মূল্য, বিষয়বস্তুর মূল্যের কথা বলা হচ্ছে।
এখানে বলা হচ্ছে যে 109 ধারার বিধান সাপেক্ষে বিষয়বস্তুর মূল্য যদি 20,000 টাকা বা তার বেশি হতে হবে এবং আইনের গুরুত্বপূর্ণ প্রশ্ন জড়িত থাকলে আপিল বিভাগে আপিল দায়ের করা যাবে, অর্থাৎ 20,000 টাকার নিচে যদি হয় তাহলে আপিল চলবে না। নিচে হলে অবশ্য 20,000 টাকা প্লাস হতে হবে আপিল বিভাগে আপিল দায়ের করতে হলে, 20,000 টাকার কম হলে আপিল বিভাগে আপিল দায়ের করা যাবে না, যেটা হচ্ছে 110 ধারার মূল বিষয়। হ্যাঁ, মনে রাখবেন। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপিল দেখুন, এই যে আপিল আজকে আমরা আলোচনা করলাম, আপিল সংক্রান্ত যে বিধানটুকু, আমি মনে করি যে এইটুকু থেকে আপনাদের প্রশ্ন হয়ে যাবে, এর বাইরে কিছু নাই। ঠিক আছে, লিখিত পরীক্ষায় যদি প্রশ্ন হয় যে আপিল কাকে বলে, আপিল বলতে কি বুঝায়, আদি এখতিয়ার সম্পন্ন আদালতের আদেশের বিরুদ্ধে কোথায় আপিল দায়ের করবেন, আপিল আদালতের ক্ষমতা কি কি, কোন কোন আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়, প্রশ্ন হয়ে যাবে এগুলো। ওকে, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাব রিভিউ, আমরা এক লাফে চলে যাব রিভিউ সম্পর্কে। প্রশ্ন হচ্ছে রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারায় বলা আছে, কমেন্ট করবেন সবাই, রিভিউ দেওয়ানি কার্যবিধির কত ধারায় বর্ণিত আছে। 114, আবার জাহিদুর রহমান মুকুল বললেন 113, 113 হবে না জাহিদুর রহমান মুকুল সাহেব, 114 আবার কমেন্ট করুন। 114 ধারাতে আমরা দেখি, এখানে 114 ধারাতে আপিল সংক্রান্ত বিধান, সরি রিভিউ, রিভিউটা কি আমাদের প্রথমেই জানতে হবে। 114 ধারা এবং 47 আদেশ, 47 ওকে, অর্ডার 47-এ বলা আছে রিভিউটা কি আমরা দেখব। দেখুন, যে কোনো আদালত যখন ধরেন এটা হচ্ছে একটা মামলা, এই মামলাটা সহকারী জাজ আদালত কি করলেন, ডিগ্রি প্রদান করলেন। খেয়াল করবেন, সহকারী জাজ আদালত একটা মামলার ডিগ্রি প্রদান করলেন। এখন এই সহকারী জাজ আদালতই এই ডিগ্রিটা, নিজের যে প্রদত্ত ডিগ্রি, এই যে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাকেই রিভিউ বলে। কি বললাম, সহকারী জাজ আদালত একটা ডিগ্রি প্রদান করলেন, খেয়াল করবেন, সহকারী জাজ আদালত একটা মামলার ডিগ্রি প্রদান করলেন, তার নিজের ডিগ্রিটা নিজেই পুনর্বিবেচনা করা, এটাকে বলা হয় রিভিউ। ক্লিয়ার? এক কথায় বলবেন যে আদালত কোনো মোকদ্দমার আদেশ বা ডিগ্রি প্রদান করেন, সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে ওই আদালতই যখন ওই ডিগ্রিটা পুনর্বিবেচনা করবেন, সেটাকে বলা হয় রিভিউ। ফাতিন হাসান দীপ কমেন্ট দিয়েছেন, ডিগ্রি প্রদানকারী আদালত কর্তৃক প্রদত্ত ডিগ্রি উক্ত আদালত কর্তৃক পুনর্বিবেচনা করাকেই রিভিউ বলে। অনেক সুন্দর সুন্দরভাবে সংজ্ঞাটা প্রদান করেছেন ফাতিন হাসান দীপ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা এখানে সহকারী সহকারী সাধারণত একটি ডিগ্রি প্রদান করলেন কিন্তু পুনর্বিবেচনা করবেন, সেটাকে বলা হয় রিভিউ। ওকে, দেখতে পাচ্ছি সবাই কিন্তু দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। প্রিয় আইনের শিক্ষার্থী বৃন্দ, ক্রিকেট খেলার রিভিউ চাই, রেসনা আলম, ক্রিকেট খেলার রিভিউ। আচ্ছা, তাহলে এই যে সহকারী জাজ হোক বা সিনিয়র সহকারী বা যুগ্ম জেলা জাজ, যেটাই আমরা বলি, যে আদালত একটা মামলার ডিগ্রি প্রদান করবেন ওই আদালত ওই ডিগ্রিটা পুনর্বিবেচনা করাকে বলা হয় রিভিউ। ওকে, ক্লিয়ার? যে আদালত ডিগ্রি প্রদান করবেন ওই আদালতই রিভিউ করতে হবে। এখন আমরা দেখব কোন কোন ক্ষেত্রে আপনি রিভিউ দায়ের করতে পারেন। রিভিউ 114 ধারা অনুযায়ী যে সকল ক্ষেত্রে রিভিউ দায়ের করা যায়, আমরা আপিল শেষ করেছি, এখন রিভিশন। হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যায় আমরা দেখে ফেলি, দু একটা লিখবেন আপনারাও। এখানে দেখুন, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি, সবাই লিখবেন, যে ডিগ্রি বা আদেশের বিরুদ্ধে, যে ডিগ্রি বা
আদেশের বিরুদ্ধে আপিলের বিধান ছিল, আপিল করা যায়, বাট আপিল করা হয়নি। হ্যাঁ, কিন্তু আপিল করা হয়নি। লিখুন সবাই, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়, আপিল করার বিধান ছিল কিন্তু আপিলটা আপনি করেননি, তখন সেই ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনাকে রিভিউ দায়ের করতে হবে, পারবেন? ওকে, এখন দেখুন, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল কি হয় না, আপিল চলে না, আপিল চলে না। এবং বলছে স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্স অনুযায়ী গৃহীত কোন সিদ্ধান্ত, এই যে স্মল কজেস কোড বা স্বল্প এখতিয়ার, স্বল্প এখতিয়ার প্রয়োগকারী যে আদালত, আদালত কর্তৃক কোন সিদ্ধান্ত, তাহলে কয়টার বিরুদ্ধে আপনি রিভিউ করতে পারবেন, কোন কোন বিষয়ে? ও ফাতিন হাসান দীপ অনেক দ্রুত কিন্তু কমেন্ট করেন। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রশ্ন হতে পারে, রিভিউ কি কোন কোন সিদ্ধান্তের বিরুদ্ধে, কোন কোন ডিক্রির বিরুদ্ধে রিভিউ করা যায়? লিখুন, লিখিত পরীক্ষায় প্রশ্ন হতে পারে, যারা লিখিত পরীক্ষার্থী এখানে লক্ষ্য করুন, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয় নাই, সেখানে আপনি রিভিউ করতে পারবেন। ওকে, বলা হচ্ছে যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না, সেখানে রিভিউ করতে পারবেন। স্বল্প এখতিয়ার প্রয়োগকারী আদালত কর্তৃক যদি কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, সেখানেও রিভিউ দায়ের করা যাবে। সামারিটা কি? এই ধারাটা থেকে এইটুকু বুঝলেই প্রশ্ন যেভাবেই হোক উত্তর করতে পারবেন। রিভিউ কাকে বলে? যে আদালত কোন মোকদ্দমার ডিক্রি বা আদেশ বা কোনো সিদ্ধান্ত প্রদান করেন, ওই আদালতই ওই ডিক্রি আদেশ বা সিদ্ধান্ত পুনর্বিবেচনা করাকেই বলা হয় রিভিউ। রিভিউ কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যায়? তিনটা ক্ষেত্রে। একটা হচ্ছে যে ডিক্রি বা আপিল, যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিলের বিধান ছিল, আপনি আপিলটা করতে পারেননি, সেখানে আপনি রিভিউ চাইতে পারবেন। যেখানে আপিলের কোনো বিধানই নাই, আপনি রিভিউ চাইতে পারবেন। যেখানে স্বল্প এখতিয়ারকারী আদালত বা স্মল কজেস কোর্ট, যেখানে কোনো রেফারেন্স প্রদান করেন, শুধু সিদ্ধান্ত প্রদান করেন, সেখানে আপিল দায়ের করা, সরি, রিভিউ দায়ের করা যাবে। আদেশ ডিক্রি ক্ষুদ্র, ওকে, ডিক্রি আদেশ ক্ষুদ্র। কাবুর নাহার কিন্তু এখানে সুন্দর করে লিখে ফেলেছেন যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কিন্তু আপিল করা হয়নি। আবার বলেছেন যে ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলেই না। তারপর বলেছেন স্বল্প এখতিয়ার আদালতের রেফারেন্স অনুযায়ী কোনো সিদ্ধান্ত। আমি এখান থেকে এই ধারার টুকু থেকে আটটি প্রশ্ন, একটা দুইটা প্রশ্ন না, আটটি প্রশ্ন বিগত সালে করা হয়েছে। প্রশ্নগুলো আপনারা দেখলেই বুঝবেন। এখন রিভিউ করার কারণটা কি? একটা কারণ তো হতে পারে, এই ক্ষেত্রে আপনি রিভিউ করতে পারবেন, কারণটা কি? একটা তো কারণ আছে, রিভিউর কারণটা কি আমরা একটু কারণটা দেখে ফেলি। দেখা যাচ্ছে নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় বা প্রমাণ যখন আবিষ্কার হয়, লিখুন সবাই, নতুন কোন গুরুত্বপূর্ণ বিষয় যখন আবিষ্কার হয়, বা প্রমাণ আবিষ্কৃত হলে, আবিষ্কার করা হলে, তারপরে লিখুন যে মোকদ্দমার নথিতে কোন স্পষ্ট ভুল হলে, স্পষ্ট ভুল হলে,
কারণ নতুন কোনো গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করা হলে মোকদ্দমার নথিতে কোনো স্পষ্ট যদি ভুল হয়, এই যে দুইটা গুরুত্বপূর্ণ কারণ আপনাকে মনে রাখতে হবে। হ্যাঁ, যে সকল ক্ষেত্রে রিভিউ করা যাবে জানলাম, গুরুত্বপূর্ণ দুইটা বিষয় মনে রাখবেন। যদি গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা প্রমাণ আবিষ্কার করা হলো, একটা ডিক্রি একটা আদালত প্রদান করলেন, গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আবিষ্কৃত হলো, সেখানে আপনি রিভিউ চাইতে পারেন। নথিতে কোনো স্পষ্ট একটা ভুল দেখা যাচ্ছে, রায় বা ডিক্রিতে একটা ভুল হয়েছে, তখন আপনি রিভিউ চাইতে পারেন। ওকে ওকে, আমরা এখানে অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা প্রশ্নগুলো একটু সমাধান করি। যারা নতুন আইনের শিক্ষার্থী আছেন যুক্ত, তারা কিন্তু এইভাবে আসলেও গোছানো একটা প্রস্তুতি নিন, আশা করি ভালো সেরা একটা প্রস্তুতি আপনাদের হবে। ওকে, প্রশ্ন করি, নিম্নের কোন ক্ষেত্রে রিভিউ দরখাস্ত দাখিল করা যায় না? নেগেটিভ প্রশ্ন, নিম্নের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ দাখিল করা যায় না? তাহলে কোন কোন ক্ষেত্রে রিভিউ দায়ের করা যায় এই বিষয়টা জানা থাকলে এখানে আপনার উত্তর করা মোটেও কঠিন কিছু হবে না। কোন কোন ক্ষেত্রে রিভিউ করা যায় না? এক নম্বর অপশন, কোন ডিক্রির রিভিউ এর আদেশের বিরুদ্ধে। অপশন খ, আপিলযোগ্য কিন্তু আপিল করা হয় না এমন ডিক্রির বিরুদ্ধে। অপশন গ, আপিলযোগ্য নহে এমন ডিক্রির বিরুদ্ধে। অপশন গ, স্মল কজেস কোর্টের আদেশের বিরুদ্ধে। দেখুন, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকল যে চারটা অপশন দেওয়া আছে, এখানে কোনো ডিক্রির রিভিউর বিরুদ্ধে কিন্তু রিভিউ দায়ের করা যাবে না, কারণ তিনটাই কিন্তু এখানে আমরা পেয়ে গেছি। ওকে, এক মিনিট, একটু বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। হ্যাঁ, 50 সেকেন্ড। ওকে, প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতেই পাচ্ছি কোন ডিক্রি রিভিউর আদেশের বিরুদ্ধে আপনাকে রিভিউ করা যাবে না। তাহলে চারটা বিষয় আপনাকে জানতে হবে। আরেকটি প্রশ্ন এখান থেকে দেখুন, সহকারী জাজের রায়ের বিরুদ্ধে কোন আদালতে রিভিউ করতে হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অপশন অপশন বলবো না, কমেন্ট করুন। সহকারী জাজের কোন সিদ্ধান্তের বিরুদ্ধে কোন আদালতে? হ্যাঁ, সেকেন্ড রিভিশন নাই। আচ্ছা, রাজীব বিশ্বাস রাজু কিন্তু বললেন জেলা জাজ আদালতে। আপনি কোন গ্রহে অবস্থান করতেছিলেন আল্লাহ জানে, মঙ্গল গ্রহে না কোথায়? সহকারী জাজ আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ করতে হবে সহকারী জাজ আদালতে। ওকে, প্রশ্ন, কোন রিভিউ দরখাস্ত নামঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি? কোন রিভিউ যদি নামঞ্জুর হয় তার বিরুদ্ধে প্রতিকার কি? রিভিউ নামঞ্জুর হলে, নামঞ্জুর, প্রতিকার হচ্ছে রিভিশন। উত্তর রিভিশন। ওকে, রিভিউ নামঞ্জুর হলে উত্তর রিভিশন, রিভিশন। ওকে, আরেকটি প্রশ্ন, একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিষয়ে রিভিউ মোকদ্দমা দায়ের করা যায় কোন আদালতে? একটি দেওয়ানি আদালত প্রদত্ত রায়ের বিরুদ্ধে রিভিউ দায়ের করা যায় কোন আদালতে? অপশন ক, একই আদালতে, সমপর্যায় আদালতে, হাইকোর্টে, আপিল আদালতে। সেম প্রশ্ন, উত্তর কিন্তু একই। হ্যাঁ, দেওয়ানি কার্যবিধির প্রশ্ন, প্রশ্ন হচ্ছে দেওয়ানি কার্যবিধির কোন বিধান মতে আপিল আদালত পুনর্বিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন? কোন পুনর্বিচারের জন্য প্রেরণ করতে পারেন, কোন ধারা অনুযায়ী? 114, আমরা সবাই জানি, সবিতা গাঙ্গুলি বলছেন 115। যাই হোক, আরেকটি প্রশ্ন হচ্ছে, রিভিউ এর সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারেন সেই আদালত, এই কোন আদালত পারেন? ওই যে একই প্রশ্ন। হ্যাঁ, দেখুন প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে এক, মূল বিষয়টুকু জানা থাকলে উত্তর করা অত্যন্ত সহজ। আচ্ছা, আরেকটি প্রশ্ন, প্রবলেমেটিক একটা প্রশ্ন, কম মূল্যমানের স্ট্যাম্পে আর্জি লেখার কারণে আদালত আর্জিটি প্রত্যাখ্যান বা খারিজ করলেন, বাদীপক্ষ আর্জি খারিজের আদেশের বিরুদ্ধে আপিল করে নাই, এক্ষেত্রে বাদীপক্ষ অন্য কি প্রতিকার পেতে পারে?
আপিলের বিধান ছিল আপিল করেননি, কি করতে পারবেন? উত্তর রিভিউ। ওকে, মূল বিষয় জানা থাকলে উত্তর করা অত্যন্ত সহজ। প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, আপিল রিভিউ থেকে কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আসলে আল্লাহ জানে, আপনারা একটু কমেন্ট করবেন যে বুঝতে পেরেছেন কিনা, আমি যে আলোচনাটুকু করলাম এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে আমাকে জানান। সত্যি কথা বলতে সকালে একটা নোটিশ দিয়েছি আজকে যে আসলেও অতি দ্রুতই আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সেহেতু দেওয়ানি কার্যবিধিটা অনেকদিন আগে পড়াইছিলাম। আমাদের যারা রেগুলার স্টুডেন্ট স্পেশাল ব্যাচে যুক্ত আছেন তারা, তাদেরকেও আমি দেওয়ানি কার্যবিধি পড়াইছি। মাঝে মাঝে এখান থেকে আমি চেষ্টা করব লাইভের মাধ্যমে ফ্রি কিছু ক্লাস নেওয়ার জন্য, হ্যাঁ, সবার যেন রিভিশন হয়ে যায়। ওকে, সেই কারণে আজকে নোটিশটা দেওয়া। সত্যি কথা বলতে কাজের অনেক চাপ ছিল, কোটে ফৌজদারি প্র্যাকটিস করি, সন্ধ্যার পরে আমার শরীর এমন মানে কি বলবো অত্যন্ত খারাপ, মানে মনে হচ্ছে না আজকে আসলে ক্লাসটা নিব কিনা, মানে এত খারাপ। চেম্বারে যাওয়ার পরে আসলেও চেম্বার থেকে 9:30 আসলাম, ভাবলাম যে ইনশাল্লাহ ক্লাস নেবই। এই যে এই সাহসটা, অনেক শরীর খারাপ, সত্যি আমার অনেক শরীর খারাপ। চেষ্টাটা করি, দেখি, আসলে নোটিশ দিয়েছি সবাইকে, বলছি আজকে ক্লাস নেব, ক্লাসটা যদি না নেই কেমন, সত্যি সুস্থ হয়ে গেছি, ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগতেছে। তো এটাও একটা বিষয়, আপনি চেষ্টা করেন পরীক্ষা দেওয়ার জন্য, যারা এখনো পিছিয়ে আছেন, যে আপনার প্রস্তুতি সেরকম হয়নি, আমি বলবো মন থেকে চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। যারা বিভিন্ন কোচিং এ যুক্ত থাকেন ভালো, যারা এখনো কোচিং করেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা নাম মাত্র একটা ফি এর মাধ্যমে, হ্যাঁ অল্প টাকার মাধ্যমে আমরা আমাদের স্পেশাল বেচে আমরা ক্লাস করাই, আমরা স্পেশাল বেচে ক্লাস চলমান, তবু আপনারা যুক্ত হতে পারেন, কেননা এখানে আবার কিন্তু আমরা শুরু করব নতুন করে। হ্যাঁ, তো যারা যুক্ত হতে চাচ্ছেন হতে পারেন ইনশাল্লাহ, মনে করি ক্লাসের পড়াটা ক্লাসে আত্মস্থ হয়ে যাবে। ওকে, আপনাদের যারা আইনের শিক্ষার্থী পরীক্ষার্থী আছেন, যারা কোচিং করতে চাচ্ছেন আমাদেরকে, আসলেও আমাদের দুরন্ত ল একাডেমিতে আপনারা কি করতে পারেন, ইনভাইট করতে পারেন। হ্যাঁ, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী আলোচনায়। আমাদের আজকের পরবর্তী আলোচনা হচ্ছে রিভিশন। অনেকেই কমেন্ট দিয়েছেন, সুন্দর সুন্দর কমেন্ট দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। যারা যুক্ত হতে চাচ্ছেন হতে পারেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের সেরা একটা প্রস্তুতি হবে। ওকে, আমরা এখন আলোচনা করব রিভিশন। বলুন, রিভিশনটা খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন কত আদেশ কত ধারায় বর্ণিত আছে, দেখি কে কে বলতে পারেন। ধারা আদেশ একসাথে মেনশন করতে হবে, সেই হচ্ছে দুরন্ত শিক্ষার্থী। নজরুল ইসলাম 115, রাসনা আলম 115, কামরুন নাহার বলেছেন 115 ধারা। দেখি কে বলতে পারেন, আদেশ প্লাস ধারা, যে বলতে পারবেন সেই হচ্ছে দুরন্ত শিক্ষার্থী। কামরুন নাহার 115 ধারা, আদেশ নেই। ফাতিন হাসান দীপ 115 ধারা, আদেশ নেই, অর্ডার নেই। ওকে, আল শরীফ আল মামুন, তাহলে রিভিশনের কোন আদেশ নাই। ওকে, আদেশ নাই। নজরুল ইসলাম বলেছেন আদেশ নাই। ওকে, এটাই রাইট, কারণ রিভিশনের কোন আদেশ নাই। ওকে, আচ্ছা রিভিশনটা কি আমাকে বলবেন? বলেন তো রিভিশনটা কি? রিভিশনের কয়টা উপধারা আছে,
প্রশ্ন, রিভিশনের কয়টা উপধারা আছে দেখি কে বলতে পারেন? রিভিশনের কয়টা উপধারা আছে? পাঁচটি। তাহলে এখানে পাঁচটি উপধারা আছে, এই রিভিশন কোন ক্ষেত্রে দায়ের করা যাবে? এখানে দেখুন, যে সকল ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপিল চলে না, এক কথা মনে রাখবেন, যেখানে আপিল চলে না, যেখানে আপিল চলে না সেখানে আপনি রিভিশন করতে পারবেন। আপিল চলে না সেখানে রিভিশন, ওকে? যেখানে আপিল চলবে না সেখানে রিভিশন, এক কথায় মনে রাখবেন, যেখানে আপিল চলে না সেখানে রিভিশন। রিভিশন মানে ভুল ত্রুটি সংশোধন করার জন্য নিম্ন আদালতের নথি তলব পূর্বক উচ্চ আদালতে পুনরীক্ষণ করা, পুনর্বিবেচনা করা, পুনরীক্ষণ করা, হ্যাঁ, ভুল ত্রুটি সংশোধনের জন্য। ওকে, এখন দেখুন, আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন আদালতের রিভিশনটা কোথায় দায়ের করবেন, এটাই হচ্ছে রিভিশন শেখার। এই বিষয়টা যদি জানেন তাহলে আপনি রিভিশনটা শিখে ফেললেন। রিভিশনটা হচ্ছে এমন একটা বিষয়, কোন আদালতে রিভিশন কোথায় দায়ের করবেন, এই বিষয়টা যদি আপনার জানা থাকে। ওকে, কোন আদালতের রিভিশন কোথায় দায়ের করবেন, এই বিষয়টা জানা থাকলে আপনি রিভিশন শিখে ফেললেন। ওকে, তবে তার আগে আমরা জানবো দ্বিতীয় রিভিশনের সুযোগ আছে, যেটা 115 চার উপধারাতে দ্বিতীয় রিভিশন করা যাবে, দ্বিতীয় রিভিশন করা যাবে, এটা মনে রাখবেন। এবং 115 তিনে বলা হচ্ছে অতিরিক্ত জেলা জাজ রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওকে, তবে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানব, কোন আদালতের রিভিশন কোথায় দায়ের করবেন। ওকে, আমরা প্রথমে লিখি সহকারী জাজ, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, পাঁচটা আদালত লিখুন, জাজ, যুগ্ম জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ, জেলা জাজ, পাঁচটা লিখে ফেলুন, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা রিভিউ, রিভিশন, আপিল এইগুলো নিয়ে কিন্তু আপনাদের এখানে দ্বিধাদ্বন্দ্ব থাকে। ওকে, দ্বিধাদ্বন্দ্ব ভুগে থাকেন। আমি যে টেকনিকটা আপনাদের দেব, এই টেকনিকটা ফলো করলে রিভিশন নিয়ে কোনো প্রবলেম আপনাদের থাকবে না আশা করি। ওকে, পাঁচটা আদালত শুনেন, রিভিশন দায়ের করা যায় মূলত দুইটি আদালতে, কোথায় কোথায় দায়ের করা যাবে? জেলা জাজ এবং হাইকোর্ট, এই দুইটা, তাই না? কোথায় দায়ের করা যাবে? হাইকোর্ট এবং জেলা জাজ। তাহলে হাইকোর্টে কখন, জেলা জাজে কখন আপনি রিভিশন দায়ের করবেন? মনোযোগ দিয়ে আশা করি শ্রবণ করবেন, শুনবেন, কামরুন নাহার যুক্ত আছেন। দেখুন, এই যে পাঁচটা আদালত, পাঁচটা আদালতের যে কোনো ডিক্রি, মনে রাখবেন, যে কোনো ডিক্রি, যে কোনো ডিক্রি, যে কোনো ডিক্রি খেয়াল করবেন, পাঁচটা আদালত, যে কোনো আদালত যে কোনো ডিক্রি প্রদান করলে আপনারা চিত্রটা আঁকিয়ে নিতে পারেন। রিভিশন হাইকোর্ট, খেয়াল করবেন, পাঁচটি আদালতের যে কোনো একটা আদালত, হতে পারে সহকারী জাজ, হতে পারে সিনিয়র সহকারী জাজ, হতে পারে যুগ্ম জেলা জাজ, হতে পারে অতিরিক্ত জেলা জাজ, হতে পারে জেলা জাজ, যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট, এক কথায় উত্তর, এক কথায় উত্তর, কে কে সম্মত আছেন? যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট ডিভিশন। ওকে, এখন ডিক্রির বিরুদ্ধে রিভিশন, যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে। ওকে,
এখন কিন্তু আছে, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, এই তিনটা তিনটা যদি কোনো আদেশ দেন, আদেশ আদেশ দিলে রিভিশন জেলা জাজ, খেয়াল করুন, আদেশ দিলে জেলা জাজ, আদেশ আদেশের বিরুদ্ধে রিভিশন জেলা জাজ। যুগ্ম জেলা জাজের কথাটা বলুন, এখানে যদি তিনি কি করেন, 5 কোটি, খেয়াল করবেন, 5 কোটি যুগ মানে পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ, আদেশ চলে যাবে হাইকোর্টে, খেয়াল করবেন ভালো করে। তাহলে অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ যে কোনো ডিগ্রি বা আদেশ, ডিগ্রি বা আদেশ, ডিগ্রি বা আদেশ হাইকোর্ট। চিত্রটা শুনে ফেলুন, দেখে ফেলুন, তাহলে এই যে চিত্রটা এইরকম, চিত্রটা এইরকম, ওকে, বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি যে চিত্রটা অঙ্কন করলাম এখানে লক্ষ্য করুন, আবারও বলি, 5টি আদালতের যে কোনো ডিগ্রি হতে পারে সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, অতিরিক্ত, জেলা জাজ, এই যে 5টি আদালতের কথা বললাম, যে কোনো আদালত, যে কোনো ডিগ্রি, যে কোনো ডিগ্রি, সিনিয়র সহকারী জাজ আদালত ডিগ্রি দিলেও ডিগ্রির বিরুদ্ধে, ডিগ্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট, সিনিয়র সহকারী, সহকারী সিনিয়র সহকারী, যুগ্ম, আদেশের বিরুদ্ধে জেলা জাজে যাবেন, শুধু আদেশ রিভিশন করলে জেলা জাজ। তবে যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার ঊর্ধ্বে কোনো আদেশ প্রদান করেন, আদেশ, তাহলে হাইকোর্ট, এই দেখুন আদেশ হাইকোর্ট, আদেশ মানে 5 কোটি টাকা প্লাস 5 কোটি। আর অতিরিক্ত জেলা জেলা জাজ দিলে তো আপনার হাইকোর্টেই যাইতে হবে, হ্যাঁ, সিম্পল বিষয়, ক্লিয়ার কিনা আমাকে কমেন্টে জানাবেন। এই চিত্রটা আপনাকে আপনারা খাতায় অঙ্কন করে নিতে পারেন, কেমন হলো অঙ্কন করে নিতে পারেন, এইটুকু যদি আপনারা শিখতে পারেন তাহলে ওকে, প্রশ্ন কমন পাবেন। তাহলে রিভিশনটা দায়ের করা হবে, ন্যায় বিচার যদি ব্যর্থ হয়, ন্যায় বিচার ব্যর্থ হলে এবং আইনের প্রশ্নে কোনো ভুল ত্রুটি হলে, এই দুইটা ক্ষেত্রে আপনারা রিভিশন দায়ের করতে পারবেন। ওকে, রাস্তা আলম, সুন্দর টেকনিক, কামরুন নাহার বলেছেন সুন্দর টেকনিক, রিভিশনের কোনো তামাদি নাই, রিভিশনের কোনো তামাদি নাই, হাইকোর্টে 90 দিন, জেলা জাজে, এই যে আপিলের যে তামাদি, আপিলের তামাদিটাই, আপিলের যে তামাদি এটাই হচ্ছে রিভিশনের তামাদি। ওকে, আপিলের তামাদিটাই এখানে রিভিশনের তামাদি, জেলা জাজে 30, হাইকোর্টে 90। ওকে, জেলা জাজ আদালতে 30 দিন, হাইকোর্টে 90 দিন। ওকে, ফরহাদ হোসেন, ফরহাদ যুক্ত আছেন আমাদের সাথে। যাই হোক প্রিয় আইনের শিক্ষার্থীবৃন্দ, রিভিশনের যে টেকনিকটার কথা বললাম, ন্যায় বিচার ব্যর্থ হলে এবং আইনের প্রশ্নে আপনি ভুল ত্রুটি যদি হয় রিভিশন করতে পারবেন। কোন আদালতের রিভিশন কোথায় দায়ের করবেন, 5টা আদালতের কথা বলছি, যে কোনো আদালত ডিগ্রি প্রদান করলে রিভিশন করতে হবে হাইকোর্ট। যদি সহকারী সিনিয়র সহকারী যুগ্ম জাজ কোনো আদেশ দেন, জেলা জাজে 30 দিনের মধ্যে রিভিশন করবেন। তবে যুগ্ম জেলা জাজ 5 কোটি টাকার ঊর্ধ্বে যদি কোনো আদেশ প্রদান করেন, যাইতে হবে হাইকোর্টে। অতিরিক্ত জেলা জাজ, জেলা জাজ যে কোনো আদেশ বা ডিগ্রির বিরুদ্ধে হাইকোর্টে যাইতে হবে, সিম্পল 90 দিন। টেকনিক হচ্ছে এটা। এখন এখান থেকে আরো দুইটা বিষয় মনে রাখবেন। প্রশ্ন হতে পারে যে অতিরিক্ত জেলা জাজ আদালতে রিভিশন ক্ষমতা কত ধারায় বর্ণিত আছে, অতিরিক্ত জেলা জাজ আদালতে রিভিশন ক্ষমতা কত ধারায়, 115-1, 115-2, 115-3, 115-4 কোথায় বলা আছে? হ্যাঁ, আপিলের যে তামাদি সেটাই এখানে রিভিশনের তামাদি বলে গণ্য হবে। তাহলে এই যে প্রশ্নটার কথা বললাম, কি হবে,
কামরুন নাহার দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছেন। ডিএলআর 35-30-77 এন্ড ডিএলআর, ওয়াও, রাজীব বিশ্বাস কিন্তু ডিএলআর রেফারেন্স করলেন, ওকে, এহসানুল হক, সবাই সঠিক উত্তর দিচ্ছেন। সবিতা গাঙ্গুলি, অনেক সুন্দর টেকনিক। নাজরুল ইসলাম 115-3, 115 লিখলে হলে এভাবে লিখবেন, 115-3 এইভাবে লিখতে হবে, অবলিক দিলে হবে না, ওকে। নজরুল ইসলাম, দিলারা খাতুন 115-4, আচ্ছা 115-4 যে এটা বলা নাই, 115-4 বলা হচ্ছে দ্বিতীয় রিভিশন। প্রশ্ন হতে পারে দেওয়ানি কার্যবিধির কোথায় দ্বিতীয় রিভিশনের বিধান বর্ণিত আছে, কোথায়? যাই হোক, অনেকক্ষণ যাবত আপনাদের সাথে যুক্ত ছিলাম, আজকে আমাদের আলোচনার বিষয় ছিল আপিল, রিভিউ, রিভিশন। আমি যতটুকু কতটুকু পেরেছি বোঝাতে আল্লাহ জানে, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। এই বিষয়গুলো থেকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন, আশা করি যতটুকু পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আলোচনা করলাম রিভিউ, রিভিশন, আপিল, ওকে। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এর বাইরে আসলে প্রশ্ন কি হবে? আজকের যে আলোচনা, আমি মনে করি আপনার শুরু থেকে যারা শেষ পর্যন্ত যুক্ত ছিলেন তারা কিন্তু এখানে রিটেন, এমসিকিউ, ভাইবা সকল বিষয় কিন্তু এইটুকু থেকে হয়ে যাবে। যারা বুঝতে পারেননি, আমি বলবো এই যে ক্লাসটা আবার শুরু থেকে একটু শেষ পর্যন্ত মনোযোগের সাথে একটু দেখবেন, বই পড়বেন। আমি মনে করি আজকের ক্লাস দেখলে আপনার আর এই তিনটা বিষয় পড়তে হবে না, এখান থেকে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। যাদের প্রবলেম ছিল তিনটা বিষয় নিয়ে, তাদের কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। আশা করি অনেক ক্লিয়ার করে বুঝেছি, রসনা আলম বলেছেন অনেক ক্লিয়ার করে বুঝেছি। আরেকটি বিষয়, যারা আমাদের স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, আমরা আগামী মাস থেকে, অক্টোবর মাস থেকে আমরা স্পেশাল আরেকটা ব্যাচ যুক্ত করতে যাচ্ছি, যারা সেই স্পেশাল ব্যাচে যুক্ত হতে চাচ্ছেন, স্পেশাল কেয়ারের মাধ্যমে আপনাদেরকে প্রিপারেশন নেওয়ানো হবে। যারা যুক্ত হতে চান আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, মেসেঞ্জারে নক দিতে পারেন। আর যারা আমাদের নিয়মিত স্টুডেন্ট, আপনারা অন্য অন্য আইনের শিক্ষার্থী যারা আছেন তাদেরকে রেফার করতে পারেন আমাদের বিষয়ে, ওকে। আমরা দু একটি প্রশ্ন করে আজকে এখান থেকে বিদায় নেব, ক্লাস থেকে বিদায় নেব। ক্লাসটি কেমন হলো বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানাবেন। আমি প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে, কো নামক একজন ব্যক্তি একটা ডিক্রির বিরুদ্ধে রিভিউ দায়ের করতে চাচ্ছে। কো নামক একজন ব্যক্তি সংক্ষিপ্ত, তিনি একটা ডিক্রির বিরুদ্ধে রিভিউ দায়ের করতে চাচ্ছে। ডিক্রিটা দিয়েছেন সহকারী জাজ আদালত। এই ডিক্রির বিরুদ্ধে কোন আদালতে রিভিউ দায়ের করতে হবে কমেন্টে জানান। দেখি কে উত্তর করতে পারেন। রাজীব বিশ্বাস, রাজু, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাইকোর্টে বলেছেন দিলারা খাতুন, বুঝেননি। যাই হোক, দিলারা খাতুন, জাহিদুর রহমান মুকুল সহকারী জাজ, শরীফাল মামুন হাইকোর্ট বললেন, আবারও ফাতিন হাসান দ্বীপ, খুবই লজ্জাজনক, আমি বুঝাইতে পারি নাই মনে হয়। আবার বলছেন জেলা জাজ রাসনা আলম, ফরাত হোসেন তাজ, দেখুন কেবল পড়লেন এখনই ভুলে গেলেন, কেমন হবে ভাই? হ্যাঁ, অনেকেই ভুল উত্তর দিচ্ছেন। নজরুল ইসলাম বললেন হাইকোর্টে। সবিতা গাঙ্গুলি সঠিক উত্তর দিয়েছেন, হালিম সঠিক উত্তর দিয়েছেন, ফাতিন হাসান দ্বীপ, কামরুন নাহার সুন্দর কমেন্ট, অনেক ধন্যবাদ, এত অসুস্থ থাকার সত্ত্বেও কষ্ট করে এত সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য। যাই হোক, স্যার প্রশ্ন বুঝি নাই, ফাতিন হাসান দ্বীপ, প্রশ্নটা ছিল সহকারী জাজ আদালতের একটা ডিক্রির বিরুদ্ধে কোথায় রিভিউ করবেন, প্রশ্নটা ছিল রিভিউ। তাহলে রিভিউ হচ্ছে একই আদালতে করতে হবে, প্রশ্নটা কিন্তু এখনই ভুল করে ফেললেন, অনেক শিক্ষার্থী ভুল করে ফেললেন। আচ্ছা, মনে করছি রিভিশন বলছেন, আচ্ছা যাই হোক, এরকম ভুল করা যাবে না, প্রশ্নটা দেখতে হবে, বুঝতে হবে, তারপরে উত্তর করতে হবে, ওকে। আপিলের যে তিনটা বিষয় বলেছি, আপিলের মনে রাখবেন 5 কোটি টাকার নিচে হলে জেলা জাজ আদালতে আপিল, 5 কোটি টাকার ঊর্ধ্বে হলে হাইকোর্টে আপিল, ওকে।
রিভিউ হচ্ছে একই আদালতে, রিভিউ একই আদালতে, যে আদালত ডিক্রি বা আদেশ দেন ওই একই আদালতে। রিভিশন এই যে টেকনিক, যে কোনো ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ এবং যুগ্ম আদেশ দিলে জেলা জাজে, যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার ঊর্ধ্বে আদেশ দেন হাইকোর্টে, অতিরিক্ত জেলা, জেলা জাজ হাইকোর্টে। ওকে, টেকনিক মনে করবেন, এইটা ফলো করবেন। যারা কম বুঝেন আমি বলবো, ক্লাসটা আবার মনোযোগ দিয়ে আবার দেখবেন, সবাই একটু শেয়ার করে টাইমলাইনে ক্লাসটা রেখে দিবেন। আমি মনে করি ক্লাসটা দেখলে পড়তে হবে না, আশা করি ইনশাল্লাহ। ক্লাস কেমন হলো জানাবেন। রিভিউ কামরুন নাহার বলেছেন একই আদালতে। ওকে, বিদায় নেব। বিদায় নেওয়ার পূর্বে আবারও কিছু পরামর্শ, যারা মনে প্রাণে চাচ্ছেন আইনজীবী হবেন, স্বার্থপর হয়ে যান, অনেক বিষয় থেকে দূরে থাকতে হবে এখন এই মুহূর্তে, পরীক্ষার আগ পর্যন্ত বন্ধু বান্ধব পরিবার সবার কাছ থেকেই সময় একদম নিজের কাছে আনতে হবে। এই সময়টুকু হচ্ছে আপনার নিজের, নিজের সময়। আপনি যদি এই পরীক্ষায় অংশগ্রহণ করে আইনজীবী হতে না পারেন, আরো 3-4 বছর পিছিয়ে যাবেন, আপনার বন্ধু যারা কাছে তারা আইনজীবী হয়ে যাবেন, তারা কালো কোট কালো গাউন পরে যখন কোর্টে যাবেন তখন আপনার জেলাস ফিল হবে, মনে হবে ইস কি না করেছি আমি, তার মতো যদি আমি পড়তাম আমিও আইনজীবী হতাম। এই যে কষ্টটুকু ফিল, যে ফেল করেছে সেই ব্যক্তি এই কষ্টটুকু ফেল করতে পারে, ফিল করতে পারে। যাই হোক, আমিও ফেল করতে পারি না, আমার লাইফে কোনো ফেল নাই, আমি কোনো পরীক্ষায় ফেল করি নাই মনে হয় ইনশাল্লাহ। অসাধারণ একটি উপস্থাপনা জাহিদুর রহমান মুকুল, অসংখ্য ধন্যবাদ। আমাদের সকল ফ্রি ক্লাসে যুক্ত থাকেন জাহিদুর রহমান মুকুল সাহেব, এমডি হালিম। কিন্তু ভাই পড়ি মনে রাখতে পারি না, মনে রাখতে পারবেন, এটা হচ্ছে টেকনিক। যে পড়াটা আজকে পড়লেন আপনি 2-3 দিন পরে সেটা রিভিশন করবেন এমডি হালিম সাহেব, ঠিক আছে? আপনি একটা রুটিন করে ফেলবেন যে আমি পুরনো পড়া পড়বো 2 দিন, 4 দিন পড়বো নতুন পড়া, এইভাবে নতুন পড়া পড়তে পড়তে শেষ, তখন আপনি একটা রিভিশনের মধ্যে থাকবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে এমডি হালিম সাহেব, আপনার পারফরমেন্স খুবই ভালো, হতাশ হওয়ার কিছু নেই, পাশ করবেন ইনশাল্লাহ। ওকে, তাহলে কি বলবো, হ্যাঁ, পরামর্শ এইটুকুই, যাই পড়েন ভালোভাবে পড়তে হবে, বুঝে শুনে পড়তে হবে, মনের মধ্যে অন্তরে ধারণ করতে হবে, খাতায় না মাথায় রাখতে হবে আপনার আইন কতটুকু বুঝতে পেরেছেন। আপনাদের জন্য, সবার জন্য শুভকামনা, প্রথম ধাপেই যেন আপনারা আইনজীবী হতে পারেন সেই শুভকামনা দোয়া রইল। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, গরিব অসহায় মানুষের আইনগত সেবা প্রদান করতে পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।